পুরোপুরি ম্যাচ ফিক্সড, দে আর বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস টু দ্য পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পুলিশের তো কাজই আটকানো। শনিবার হয়ে গেল লোকসভা ভোটের ষষ্ঠ দফা। এখনো পর্যন্ত এই দফাতে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন, 919 কোম্পানি। তারপরও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ বিজেপির প্রার্থীরাই, কোথাও কোথাও আবার ধমকও খেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি সরব হলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূল ও রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ম্যাচ ফিক্স করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। আপনি যে বিষয়টা বলছিলেন যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কংগ্রেস, তারা তিনজনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরণকে হারাতে হবে, কিভাবে বিজেপিকে হারাতে হবে। কিন্তু আমি এখনো বলছি, আপনারা বিশ্বাস করবেন, 4 তারিখ আপনারা রেজাল্ট দেখবেন, মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাবে, মোদিজিকে জেতাবে, এটা মোদিজির ভোট। বিজেপি বারবার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী দাবি করে, এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না। কালকে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না, স্ট্যানজিন সাকিয়া, তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন, তিনি মেসেজ করে অসভ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছেন, তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না। এবার এরপরে আপনি কি বলবেন বলুন। আগের দফাগুলির তুলনায় ষষ্ঠ দফার ভোটে কিউআরটির সংখ্যা আরও বাড়িয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল 919 কোম্পানি, তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় ছিল 237 কোম্পানি। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েই এদিন হিরণের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। কেশিয়ারের দুটি স্কুলের বুথে পুলিশ ভোটারদের প্রভাবিত করছে, এই অভিযোগ পেয়ে সেখানে যান অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ধমক দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। বেঙ্গল পুলিশ না কলকাতা পুলিশ দাঁড়িয়ে ভোট করাচ্ছে, দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ভিতরে প্রিসাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে, আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল। আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিলাম, সে ভয় পেয়ে কাঁদছে, এই হচ্ছে অবস্থা। ভগবানপুরের 107 নম্বর বুথের কাছে বিজেপি নেতাকে মারধর করা হয়, বিজেপি নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মারধর করা হয়। খবর পেয়ে সেখানে যান কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, এসএসবির এক জওয়ানের সঙ্গে বচসায় জড়ালেন তিনি। মেদিনীপুর কলেজের স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল প্রার্থী জুন মালিয়া। উনকো জো বোলনা হ্যায় ও আপনা বোলতে রহে হ্যায়, হমে নিষ্পক্ষ, আপ লোগ ভোট দিজিয়ে, কিসি সে কোই মতলব হমে নাহি, কিসি পার্টি সে নাহি মতলব। যখন কোন কিছু ঘটনা ঘটছে যেটা তাদের পছন্দ হচ্ছে না, তখন তারা বিক্ষোভ জানাচ্ছে। সত্যি যখন নিরপেক্ষভাবে কিছু কিছু জায়গা হয়তো সিআরপিএফ কিংবা সিএসএফ কিংবা বিএসএফ তাদের ভূমিকা দেখাচ্ছে, তখন তাদের পছন্দ হচ্ছে না। 100 মিটারের মধ্যে গন্ডগোল করছে, তাদের 200 মিটারের মধ্যে যাওয়ার কথা নয়, এই 200 মিটারের জায়গাটা তো পাহারা দেওয়ার কথা স্থানীয় পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতায়। সেটা আপনাদের কাছে আমার ভোটের সময় আমরা এটা করেছিলাম যে একেবারে বুথের সামনে দাঁড়িয়ে বাড়ি থেকে বুথ যাওয়ার পথে তারা বাধা তৈরি করছে, এবং এটা বিজেপিও করছে তৃণমূলও করছে। তাহলে এই জমায়েতটা হলো কী করে 100 মিটারের মধ্যে? তো আইনত হওয়ার কথা না, 200 মিটারের মধ্যে থাকার কথা না। বাংলায় ভোট মানেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয় বিরোধীরা, কখনো কখনো তা গড়ায় আদালত পর্যন্ত। কিন্তু ভোটের মধ্যে আবার প্রশ্ন ওঠে সেই বাহিনীর ভূমিকা নিয়ে। আবির দত্ত, ছিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।